দেখুন শিবের তাণ্ডব নৃত্য। এই নৃত্যে অংশগ্রহণ মেয়েদের জন্য নিষিদ্ধ। পুরুষরা তাদের যৌবন ধরে রাখতে পারে তাণ্ডব নৃত্য করে। মেয়েদের জন্য রয়েছে কৌশিকী নৃত্য। শিব হলেন মহাসময়, মহাকাল। শিব শান্ত, শিব আবার রুদ্র মূর্তি ধারণ করে। শিবের তাণ্ডব নৃত্যের কথা আমরা সকলে শুনেছি, কিন্তু আমরা কি জানি শিবের সেই তাণ্ডব নৃত্য নিয়মিত অনুশীলন করলে আমরা অনেক রোগ ব্যাধি থেকে মুক্ত হতে পারি। মানুষের কল্যাণের জন্যই মহাদেব তাণ্ডব নৃত্য করেছিলেন বলে আধ্যাত্মিক সাধুরা জানাচ্ছেন। শনিবার শিলিগুড়ি ভারতনগরে শুরু হওয়া ভলেন্টিয়ার সোশ্যাল সার্ভিসের এক প্রশিক্ষণ শিবিরে সেই শিবের তাণ্ডব নৃত্য পরিবেশিত হয়। এর পাশাপাশি সেখানে মেয়েদের জন্য কৌশিকী নৃত্যও পরিবেশিত হয়। যদিও মেয়েদের জন্য শিবের তাণ্ডব নৃত্যে অংশগ্রহণ নিষেধ রয়েছে, মেয়েদের জন্য আনন্দমার্গের প্রতিষ্ঠাতা শ্রী আনন্দমূর্তি কৌশিকী নৃত্য প্রবর্তন করেছিলেন। সেই কৌশিকী নৃত্য প্রবর্তনের দিন ছিল 6ই সেপ্টেম্বর। তাই শনিবার শিলিগুড়ি আনন্দমার্গ আশ্রমের প্রশিক্ষণ শিবিরে কৌশিকী নৃত্য পরিবেশিত হয়। এই নৃত্যের মাধ্যমে মেয়েদের শরীরের 22 রকম রোগ নিরাময় হয় বলে আনন্দমার্গের দিল্লি সেক্টরের সেক্টোরিয়ান সম্পাদক আচার্য শুভ দীপানন্দ অবধূত জানিয়েছেন। আচার্য শুভ দীপানন্দ অবধূত আরও জানিয়েছেন, শিবের তাণ্ডব নৃত্যের মাধ্যমে মস্তিষ্কের সুন্দর ব্যায়াম হয়। এর মাধ্যমে পুরুষরা তাদের যৌবন ধরে রাখতে পারে এবং মনের কর্মক্ষমতা বৃদ্ধি পায়। তাণ্ডব নৃত্য হল একটি আধ্যাত্মিক নৃত্য। শিলিগুড়িতে আনন্দমার্গের সম্পাদক আচার্য কর্মেশানন্দ অবধূত জানিয়েছেন, একমাত্র আনন্দমার্গে এই তাণ্ডব নৃত্য ধরে রেখেছে তাদের আশ্রমের নিয়মিত অনুশীলনের মাধ্যমে। সেই অনুষ্ঠানে ভিএসএসের দিল্লি শাখার মুখ্য সম্পাদক আচার্য সর্বজয়ানন্দ অবধূত, ভিএসএসের সক্রিয় সংগঠক অভিজিৎ দাসসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। কিন্তু মহিলাদের জন্য বিশেষ করে উপকারী বেশি রয়েছে, স্পেশালি ফর ফিমেল। মহিলারা বেশি করতে পারবে, বেশি উপকারটা বেশি। 22টা রোগের উপকার হয়, তো তার জন্যই এই কৌশিকী আজকের দিনে আমরা পালন করতেছি। এই কৌশিকী দিবস সারা পৃথিবী জুড়েই চলছে। আজকের দিনে বিভিন্ন জায়গায় সারা পৃথিবীতেই আনন্দমার্গের আশ্রম যেখানে যেখানে রয়েছে, জাগৃতি যেখানে রয়েছে, সেখানে সমস্ত জায়গায় আজকে কৌশিকী দিবস পালিত হচ্ছে। এটা স্ত্রী পুরুষ সবারই কল্যাণের জন্য, শারীরিক মানসিক আধ্যাত্মিক উন্নতি হবে, ব্রেন পাওয়ার মেমোরি পাওয়ার ডেভেলপ হবে। মহিলা ফিমেল ডিজিজ যতগুলো রয়েছে সেই ফিমেল ডিজিজগুলো উপশম হবে, আর কোনো যদি রোগ যদি ব্যাধি যদি থাকে সেগুলো আস্তে আস্তে নিরাময় হতে থাকবে। তো তার জন্যই এই কৌশিকী বিশেষ উপকার। সারাদিনে সকালে আর সন্ধ্যায় অন্তত 2 বার যদি কৌশিকী করা হয় তাহলে শরীরের মনের জন্য আধ্যাত্মিক উন্নতির জন্য অনেক উপকার হবে। মেল ফিমেল দুজনের জন্যই, কিন্তু মহিলাদের জন্যই বেশি উপকার হবে। তো তাই আনন্দমার্গের সমস্ত আশ্রমেই আজকে হচ্ছে। তো এখন কে প্রচলন করেছেন? হ্যাঁ, উদ্ভাবন করেছেন আনন্দমূর্তিজি, আনন্দমূর্তিজির দেওয়া এই কৌশিকী দিবস। কৌশিকী আজকের দিনে, হ্যাঁ আজকের দিনেই আরম্ভ হয়েছে। তো তাই আজকে সমস্ত জায়গায় পালিত হচ্ছে। তো এখন আমাদের সমস্ত ছেলেরা কৌশিকী এখন করবে, প্র্যাকটিস করবে, দেখাবে। তো তাই এখন আমরা ছেলেদেরকে সবাইকে রেডি হয়ে দাঁড়াতে বলছি, সুন্দর করে করবে, ঠিক আছে? তোমরা সবাই একদম ঠিক ঠিকভাবে, একদম যতটা নিচে একদম সামনে হাত যাবে সেই ঠিক সেইভাবে করবে, হাতগুলো একদম সোজা করে করবে। রেডি ফর কৌশিকী? হ্যাঁ, সোজা করো, একদম সামনে যতটা যাবার দরকার একদম নিচে, সামনে একদম নিচে, ফ্লোরটা ছুঁবে কিন্তু, ঠিক হবে? অবহেলা করবে না, সুন্দর। রেডি ফর কৌশিকী? রেডি, দিন 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 দিন
দেন 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 দা দা বাবা নাম বাবা কে বলম বাবা নাম বাবা কে বলম বাবা নাম বাবা বাবা নাম বাবা কে বলম বাবা নাম বাবা কে বলম বাবা নাম বাবা কে বলম বাবা নাম বাবা বাবা নাম বাবা কে বলম বাবা নাম বাবা কে বলম বাবা নাম বাবা কে বলম বাবা নাম বাবা বাবা নাম বাবা কে বলম বাবা নাম বাবা কে বলম বাবা নাম বাবা কে বলম বাবা নাম বাবা বাবা নাম বাবা কে বলম বাবা নাম বাবা কে বলম বাবা নাম বাবা কে বলম বাবা নাম ওয়ান টু থ্রি ডান আমাদের আশ্রমের ছেলেরা প্রায় এক ঘন্টা 10 মিনিট 15 মিনিট 20 মিনিট করে যায় করে যায় করে যায় তাণ্ডব কম্পিটিশন যখন হয় তখন এক ধরনের ব্যায়াম বা হ্যাঁ ব্যায়াম অবশ্যই ব্যায়াম এটা প্রচুর এক্সারসাইজ হয় আপনি 5 কিলোমিটার দৌড়ানোর থেকে আপনি 5 মিনিট এখানে তাণ্ডব এখানে করুন তাতেই আপনার অনেক বেশি এক্সারসাইজ হয়ে যাবে অনেক এক্সারসাইজ হয় একদম শরীর মন একদম হালকা হয়ে যাবে ঝরঝরে হয়ে যাবে একদম ফুর্তি এসে যাবে জীবনে মানে ভগবান শিব মানুষের কল্যাণের জন্য কল্যাণের জন্যই তিনি এত সুন্দর ব্যায়াম দিয়েছেন এই জিনিসটা তো আমরা মূল্যই দিচ্ছি না তো আজকে কেউই করে না আনন্দ মার্গে বাদ দিয়ে কেউই তাণ্ডব নৃত্য করে না হ্যাঁ এগুলো করা দরকার যত মূল্যবান জিনিস দিয়ে গেছেন যোগাসন দিয়ে গেছেন তাণ্ডব নৃত্য দিয়ে গেছেন হ্যাঁ মেডিটেশন দিয়ে গেছেন এই সমস্তগুলো মূল্যবান জিনিসগুলো করলেই কল্যাণ হবে মানুষের কল্যাণ হবে শিবের মাথায় জল দিলে তার বেশি কল্যাণ হবে না উনি তোমাদের বলে যায় যাননি উনি বলেছেন এই সব রাস্তাগুলো দেখিয়ে দিয়ে গেছেন সেই সমস্ত রাস্তায় এগিয়ে চলুক তাতেই মানবের কল্যাণ হবে মানুষের কল্যাণ হবে এই অগ্রগতির পথে চলিয়ে যেতে হয় মহান পুরুষ যারা আসেন অবতাররা যারা আসেন তারা মানব কল্যাণের জন্য পথ দেখিয়ে যান তারা কোনো সময় বলে না আমার মাথায় দুধ ঘি মিঠাই মন্ডা ঢালো এইসবগুলো কোনো দিনই বলে যান না কিন্তু সাধারণ মানুষ বিপথে হয়ে গিয়ে বিপদগামী হয়ে পরে এখন কে কে আর কি বলতে যাবে যাক এখন হলো আমাদের আমার নাম আচার্য শুভদীপানন্দ অবতার শুভদীপানন্দ আচার্য শুভদীপানন্দ অবধূত আপনি কোথা থেকে এসেছেন
আমি কলকাতায় থাকি, সেক্রেটারিয়াল সেক্রেটারি দিল্লি সেন্টার। আচ্ছা, একটু এই যে তাণ্ডব নৃত্য, কৌশিকী নৃত্য, এটার কি ইয়ে আছে, শুভ দিক কি যদি বলেন? দেখুন, তাণ্ডবটা নতুন কিছু নয়, এটা ভগবান সদাশিব দিয়েছিলেন। তো ভগবান সদাশিবের প্রবর্তিত যে নৃত্য, তাণ্ডব নৃত্য, আজ থেকে 7,000 বছর আগে যখন ভগবান শিব এসেছিলেন, তখন এই তাণ্ডব নৃত্যটা দিয়েছিলেন। তাণ্ডবটা বেসিক্যালি মানুষের মধ্যে পৌরুষ ভাব, তেজস্বিতা, এই সমস্ত জিনিসগুলো, যত ধরনের পৌরুষ রিলেটেড গুণগুলো আছে সেগুলো মানুষের মধ্যে জাগিয়ে তোলে। আর এই তাণ্ডবটা এমনই একটা নৃত্য, এই মানুষের কল্যাণের জন্য ভগবান সদাশিব প্রথম দিয়েছিলেন। দেখুন, আমরা যে সমস্ত আসনগুলো করি, মানে যোগাসন, সেগুলো হচ্ছে শরীরের গ্ল্যান্ডগুলোকে ঠিক করার জন্যে, প্রপার হরমোন সিক্রেশনের জন্যে, ব্যালেন্সড হরমোন সিক্রেশনের জন্যে। এই আসন করলে শরীরের মধ্যে একটা ব্যালেন্সড ক্যারেক্টার তৈরি হবে হরমোন সিক্রেশনের দ্বারা। আর এই আসনগুলো বিভিন্ন গ্ল্যান্ডুলার ডিফেক্টস, হরমোন সিক্রেশনের যে হয়ে থাকে সেগুলো ঠিক করার জন্য আসন। কিন্তু আমাদের শরীরের মধ্যে একটা ভাইটাল অর্গান হলো ব্রেন। তো এই ব্রেন রিলেটেড কোনো কিন্তু এক্সারসাইজ নেই। তাই এই তাণ্ডবটা এমনই একটা নৃত্য, এটাকে আমরা স্পিরিচুয়াল ড্যান্সও বলতে পারি, এমনই একটা নৃত্য যেটা ব্রেনের প্রপারলি এক্সারসাইজ করতে এটা সহযোগিতা করে। আর এই তাণ্ডব করলে মেমোরি পাওয়ার তো বাড়বেই, সাথে সাথে পুরো অঙ্গ প্রত্যঙ্গের একটা এক্সারসাইজ হয়ে যাবে। আর এই ব্রেন রিলেটেড যে এক্সারসাইজ, মানে এটা যদি কেউ অভ্যাস করে দীর্ঘদিন ধরে, তার তো মানে সে অনেকদিন যৌবন ধরে রাখতে পারে, আর মনের কর্মক্ষমতাটাকে সে বাড়াতে পারে। তো এটা তাণ্ডবের মানে মানে একটা ছেলের পক্ষে, একজন প্রাপ্তবয়স্ক পুরুষের পক্ষে তাণ্ডবটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আর এটা করলে পৌরুষ ভাব জেগে যায়। আর কতক্ষণ এটা করবে? না, এটা কোনো কিন্তু টাইম বাউন্ড নেই যে 5 মিনিট 10 মিনিট করতে হবে, মানে সে মানে 1 মিনিটও করতে পারে। আর ধীরে ধীরে যদি টাইমটা বাড়াতে পারে তার পক্ষে ভালো, যতটা সম্ভব। মানে তাণ্ডব করলে কি হয়, আমরা তা দিনটার মধ্যে দিয়ে কিছু সময়ে মানে পুরো শরীরটা ছেড়ে দিয়ে পৃথিবী থেকে উপরে উঠে যাচ্ছে। এই যে উপরে উঠছি তখন সে শক্তি সঞ্চয় করছে। তো এই বিষয়টা যতক্ষণ মানে তাণ্ডবের মধ্যে, যতক্ষণ সে মানে পৃথিবী থেকে ছেড়ে দিয়ে উপরে উঠবে, ততক্ষণ তত তার শক্তি সঞ্চয়টা বাড়বে। সে যদি 10 মিনিট করে, 15 মিনিট করে, তার জন্য আরও ভালো। কিন্তু যতটা ম্যাক্সিমাম করতে পারবে তার জন্য সবাই করতে পারে, সব বয়সে সবাই করতে পারে, সব বয়সে করতে পারে, এটা অভ্যাসের ব্যাপার। কিন্তু এটা মেয়েদের জন্য নিষিদ্ধ। মেয়েরা যদি করে তার ব্যাড এফেক্ট আছে, মানে পুরুষের গুণগুলো তার মধ্যে আছে, তো সেটা চাই না। নারী পুরুষ একটা শারীরিক মানে তার ব্যাপার থাকে, ক্ষমতাগত ব্যাপার থাকে। তো এই শারীরিক সমতা বজায় রাখার জন্যে মেয়েদের জন্যে তাণ্ডবটা হিতকারী নয়। মানে মেয়েরা ছেলেদের গুণগুলো মেয়েদের মধ্যে আসা তো ঠিক নয়, তাই মেয়েদের তাণ্ডব নিষিদ্ধ। আর আনন্দমূর্তিজি গুরুদেব আজকের দিনে মেয়েরাও যাতে তাণ্ডবের উপকারিতা পায় সেই কথাটা মাথায় রেখে কৌশিকী নৃত্য দিয়েছেন। আর কৌশিকী নৃত্য মেয়েদের যত ধরনের রোগ আছে, ফিমেল রিলেটেড ডিজিজ, সবগুলোই ভালো হয়ে যাবে। আর তাণ্ডবের যে ছেলেরা গুণগুলো পাচ্ছে, যে উপকারিতাগুলো পাচ্ছে, সেই উপকারিতাগুলো মেয়েরা যদি কৌশিকী করে ঠিক একই উপকারিতা পাবে। তাই মেয়েদের জন্য কৌশিকীটা খুব গুরুত্বপূর্ণ। এটা পার্বতীর নাম কৌশিকী, সেই নামানুসারে, যেমন যখন আমরা কীর্তন করি, ললিত মান্ডবিক নৃত্যে কীর্তন করি, সেই পোশাকটাই মানে একটা কৌশিকীর পোশাকের মধ্যে পড়ছে। এই কৌশিকীটা মেয়েদের জন্য খুব উপকারী। আর মেয়েরা শুধু উপকার পাবে তা বলে কিছু নয়, ছেলেরাও উপকার পেতে পারে। কৌশিকী করলে কম করে 22 প্রকারের রোগ ঠিক হয়ে থাকে। তো একই জিনিস যেটা তাণ্ডব করলে পুরুষরা মানে পুরুষের উপকার হচ্ছে, ঠিক একইভাবে কৌশিকী করলে মেয়েরা উপকৃত হবে। তো এই কথাটা মাথায় রেখেই ভগবান শ্রী আনন্দমূর্তিজি আজকের দিনে কৌশিকী দিয়েছেন। শুধু মেয়েদের কথাটাই মাথায় রেখে যে না, মেয়েদেরও এর উপকারিতা পাওয়া দরকার। তাই কৌশিকী তাদের জন্য একটা উপকারী, মানে আমাদের দেখুন শরীরে একটা গুরুত্বপূর্ণ অঙ্গ আছে, মানে গুরুত্বপূর্ণ মানে পার্টস আছে, যেটা হচ্ছে স্পাইনাল কর্ড। স্পাইনাল কর্ডের নমনীয়তাকে যদি আমরা ধরে রাখি তাহলে আমাদের যৌবনটা দীর্ঘদিন হবে। তাই কৌশিকীর মাধ্যমে স্পাইনাল কর্ডের নমনীয়তাটা মানে বেড়ে যায়, ফ্লেক্সিবিলিটি বেড়ে যায়। এটা একটা কৌশিকীর খুব গুরুত্বপূর্ণ বিষয়, যার ফলে আমাদের শরীরের পুরো একদম অঙ্গ প্রত্যঙ্গ ভাইটালাইজ হয়ে যায়। এটা কৌশিকী মেয়েদের জন্যে, আর তাণ্ডব ছেলেদের জন্যে, আর ছেলেরা দুটোই করতে পারে। তো এই সামগ্রিক উপকারিতা হচ্ছে আমাদের এটাই। আর আনন্দমূর্তিজি এই কথাটা মাথায় রেখে একদিকে তাণ্ডবও দিয়েছেন, আবার কৌশিকীটাকে রিইন্ট্রোডিউস করেছেন মেয়েদের জন্য। এটাই হচ্ছে আমাদের উপকারিতা বা বৈশিষ্ট্য।